হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস সিক্স, দেখো তোমরা আমার চ্যানেলে কষে দেখি 18.1-এর অঙ্কগুলো দেখছো, ভগ্নাংশ বর্গমূলের তোমাদের 9 পর্যন্ত করে দেওয়া হয়েছিল এর আগের ভিডিওর। আজকের ভিডিওতে রইবে এই 10-এর থেকে, তাহলে 10-এর দাগে কি বলেছে মনে মনে হিসাব করি। একে রয়েছে 7 এর বর্গ সমান কত হবে, 2-এ 221-এর বর্গমূল কত হবে, 3-এ 9² = কত হবে, 4-এ √100 = কত হবে, 5-এ √49 = কত হবে, 6-এ তাহলে এগুলা করতে হবে, কিভাবে করব সেটা দেখো। এক নম্বর রয়েছে 7-এর বর্গ। তোমরা জানো বর্গ ইকুয়াল টু স্কোয়ার হয়, অর্থাৎ 7-এর স্কোয়ার হবে সমান কত হবে, 7 × 7 অর্থাৎ 49, এটা হবে অ্যান্সার। 2 নম্বরে ১২১-এর বর্গমূল, অতএব √121 = ১২১ কে ১১ ১১১ হয়, তোমাদেরকে মুখস্থ করে বলেছিলাম যে মুখস্থ করে রাখবে, ইকুয়াল টু দুটোই একটা পাওয়া যায় তাহলে 11 হবে অ্যান্সার। তারপরে এখানে আছে 9-এর স্কোয়ার, 3 নম্বরে আছে 9² = 9 × 9 তাহলে কত হবে, 81, 9 নামে 81 অ্যান্সার। এরপর দেখো 4-এর দাগে, 4-এর দাগে কি বলেছে √100, অর্থাৎ √100 হয় 10 × 10 সমান 100 হয়, বা যদি আরো ভাঙা হয় তাহলে দেখো ভেঙে দেখাচ্ছি, এখানে 100 তাহলে এখানে 2, 50 এখানে 2, 25 এখানে 2, 5 যেহেতু 5 রয়েছে, 5, 5, 25 হবে, তাহলে দেখো এভাবেও লিখতে পারা যায়। এখানে হবে 2 × 2 × 5 × 5 = দুটোই একটা পাওয়া যায়, তাহলে দেখো এখানে দুটোই একটা নিচ্ছি, তাহলে 2 × 5 সমান হচ্ছে 10 অ্যান্সার। তাহলে তোমরা 6টা করে নিবে, 6টা এই 4টার মতোই বটে। এরপর আমি করে দিচ্ছি 7টা, 7-এর দাগে কি বলেছে দেখো, 7-এর দাগে রয়েছে √3² × 2² = √² অর্থাৎ দুবার গুণ করতে হবে 3-কে, তাহলে 3 × 3 × 2 × 2 2-এর স্কোয়ার রয়েছে ইকুয়াল টু দুটোই একটা, তাহলে 3 × 2 সমান কত হচ্ছে 6 অ্যান্সার। যারা এর আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখোনি তারা তুমি দেখে নিবে এই কষে দেখি 18-এর বর্গমূলগুলো, তাহলে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবে কিভাবে হচ্ছে এখানে। তাহলে দেখো এরপর রয়েছে 8-এর, এখানে √5 × 7 × 5 × 7 অর্থাৎ 5 দুটো রয়েছে, 7 দুটো রয়েছে, তাহলে 1টা 5 আর 1টা 7 পাবে,
তাহলে 5 7 35 হবে। এখানে রয়েছে 9 দাগে রুট ওভার 13 × 13, অর্থাৎ 1টা 13 পাওয়া যাবে। তাহলে এগুলা অতি সহজ রয়েছে। এরপর 11 দাগে চলে এসো। 11 দাগ কি বলা হয়েছে? উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি, এক একটা তোমরা করবে, 13 × 13 হয়, তাহলে 13 হবে। এরপর আমি এখানে করে দিচ্ছি তোমাদের 2-এর দাগেরটা, 11-2-এর দাগেরটা আমি করে দিচ্ছি। কি রয়েছে? 225-এর বর্গমূল উৎপাদকের সাহায্যে কীভাবে হবে। তাহলে 11-র দাগের 2-এরটা আমি করে দিচ্ছি। কি রয়েছে? 225 উৎপাদকের সাহায্যে বলেছে। তাহলে আমি এখানে উৎপাদকটা করে নিই। লাস্টে রয়েছে 5, তাহলে এখানে 5 দিয়ে যাবে। 5 4 20 হয়, তাহলে 22-এর থেকে 20 গেলে 2 থাকছে, তাহলে 25 হচ্ছে, অর্থাৎ 5 5-এ 25। আবার 5 দিয়ে যাবে, 5 রাম 45 হয়। 3 দিয়ে যাবে, তাহলে দেখো, অতএব √225 ইকুয়াল টু আমার কত হচ্ছে? এখানে 2টোই 1টা পাবো, 2টোই 1টা। তাহলে এখানে আমি দেখাচ্ছি অন্যভাবে, দেখো, এখানে এটার হচ্ছে, দেখিয়ে দিই তোমাদের, তাহলে হচ্ছে 5 × 5 × 3 × 3 ইকুয়াল টু কত হবে? দেখো, এখানে হচ্ছে 5 × 5, অর্থাৎ 5-এর স্কোয়ার, অর্থাৎ 5 2টো রয়েছে, ইন্টু 3 2টো রয়েছে, 3-এর স্কোয়ার, অর্থাৎ তাহলে স্কোয়ার 1টি 1টি পাওয়া যাবে। তাহলে 5 × 3 = 15 অ্যান্সার। দেখো, এই সাইডে আমি 11 দাগের অঙ্কগুলো করে দিচ্ছি। তাহলে এরপর আমি করে দিচ্ছি 3-এরটা, 1 2 3, 11 দাগের 3-এরটা করে দিচ্ছি। কি রয়েছে এখানে? রয়েছে 4² + 3² তাহলে বর্গমূল করতে হবে, অর্থাৎ আমাকে রুট নিয়ে নিতে হবে। তাহলে √4² + 3² ইকুয়াল টু কত হবে? এখানে 4 4-এ 16 হচ্ছে, যেহেতু এখানে যোগ চিহ্ন রয়েছে। তাহলে যোগ চিহ্ন যদি থাকে, তাহলে আমরা সরাসরি এগুলার থেকে নিতে পারি, মানে 2টা 1টা নিতে পারছি না, কারণ গুণ আকার থাকলে 2টা 1টা নেওয়া যেত। তাহলে এখানে লিখব 16, আর এখানে 3 3 9, তাহলে যোগফল কত হচ্ছে আমাদের? 25। তাহলে কত হবে এখানে? 25 যদি হয়, তাহলে আমাদের হচ্ছে 5 5-এ 25, অর্থাৎ 5 অ্যান্সার হবে। দেখো, 11 দাগের 6-এরটা আমি করে দিচ্ছি, 1 4 4, এটা উৎপাদকের সাহায্য বলেছে। তাহলে উৎপাদকটা আমি এখানে করে দিচ্ছি, দেখো, তাহলে 1 4 4 ইকুয়াল টু কত হচ্ছে? এখানে 2 হবে, তাহলে 2 দিয়ে এখানে রুটটা দিয়ে রাখি আগে। তাহলে কত হচ্ছে আমাদের? 2 দিলে 7 2-এ 14 হয়, 2 2 × 4 হয়, আবার 2 দিয়ে, তাহলে 3 2-এ 6 হয়, 7-এর থেকে 6 গেলে 1 থাকে, 12 হচ্ছে, তাহলে এখানে 6 2 × 12 হয়, আবার 2 হবে, 2 1-এ 2 8 2 × 16, আবার 2 হবে, 9 2 × 18, তাহলে 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে দেখো এখানে কি হলো, 1 2 3 4টে 2 রয়েছে, আর এখানে 2টো 3 রয়েছে। তাহলে এখানে আমি লিখছি, ও বাবা, এখানে তো ধরবেই না,
তাহলে 2 × 2 × 2 × 2 × 3 × 3 অনেক সামনে হয়ে গেল। তাহলে হচ্ছে এক জোড়া একটা পাবো, আবার এক জোড়া একটা পাবো, আবার এক জোড়া একটা পাবো। তাহলে 3 রয়েছে 2 রয়েছে 2 জোড়া, কিন্তু 3 রয়েছে 1 জোড়া, অর্থাৎ আমরা দুটো 2 পাবো এবং একটা একটা 3 পাবো। তাহলে দেখো এখানে হচ্ছে 2 × 2 × 3, অতএব নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের 2 × 2 = 4, 3 × 4 = 12 অ্যান্সার। তাহলে বর্গমূল হচ্ছে আমাদের 12, নির্ণয় বর্গমূল। এরপর দেখো তোমরা 5-এরটা করে নিবে, 6-এরটা আমি করে দিচ্ছি। 6-এর দাগে রয়েছে 15² + 20² তাহলে রুট নিয়ে নিচ্ছি, যেহেতু বর্গমূল বলেছে তাহলে রুট নিয়ে নিতে হবে। তাহলে দেখো এখানে কি হবে, ইকুয়াল টু 15 15-ই কত হয়, তাহলে এখানে আমরা 15 × 15 করে দিই প্লাস 20 × 20 করে দিই ইকুয়াল টু 15 15 গুণ করলে কত হয়, 225। তোমাদের মুখস্থ রয়েছে আশা করি, যারা মুখস্থ করেনি তারা তাড়াতাড়ি মুখস্থ করে নিবে। প্লাস 20 20 হচ্ছে 400, তাহলে কত হচ্ছে আমাদের টোটাল 600, যোগ করলে এখানে যোগ চিহ্ন রয়েছে, যোগ করলে 625 হবে। তাহলে 625 কার বর্গমূল, তাহলে দেখো এখানে 625 আমি উৎপাদক করে নিচ্ছি, যেহেতু উৎপাদকের সাহায্যে বলেছে তাহলে উৎপাদকটা আমি করে নিচ্ছি। এখানে প্রথমে 5 5 দিয়ে যাবে, 5 × 5 একবার মানে থাকছে, তাহলে এখানে 12 হচ্ছে, 5 × 2 = 10, 5 × 5 = 25, আবার 5 দিয়ে যাবে, 5 × 2 = 10, 5 × 5 = 25, আবার 5 দিয়ে যাবে, 5 × 5 = 25, অর্থাৎ এখানে 5 × 5 × 5 × 5 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে। তাহলে আমাদের কি দুটো একটা হবে, তাহলে এখানে 2 জোড়া রয়েছে, অতএব 2 আমরা 5 পাবো, 5 × 5 = 25 অ্যান্সার। তাহলে রুট ওভার 15² + 20² = আমাদের বর্গমূল কত হচ্ছে, 25, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বাকি 900 বর্গমূল তোমরা এরকম উৎপাদক করে নিবে, আর উৎপাদক করে নিয়ে তারপর বর্গমূলটা করে নিবে। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আমি নতুন নতুন আপলোড দিতে থাকবো, তোমরা সবার আগে পেয়ে যাবে।